চলছে কাঁঠালের সিজন। মজাদার ফল কাঁঠালের বিচি দিয়ে আজকে দেখাবো দারুণ একটি রেসিপি। রেসিপিটি আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন একেবারে সহজেই। সঙ্গে লাগবে শুধু অল্প কিছু মুরগি কিংবা যে কোনো মাংস। মজাদার এই রেসিপিটি আজকে দেখাবো খুব সহজে তৈরি করে। এর আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। রেসিপিটি তৈরির জন্য আমি মুরগির হাত পা ঘিলা কলিজা এগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোতে এখন দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা, তিন চা চামচ আদা বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আজকে রেসিপিটি আমি তৈরি করছি সরিষার তেল দিয়ে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এটিকে ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাটা সবগুলো মাংসের সঙ্গে ভালোভাবে লেগে যায়। ফিরে এলাম আধা ঘন্টা পর, একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিতে হবে না, যেহেতু মাংসে মাখার জন্য আমি তেল দিয়েছিলাম। এটিকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হলে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। যেহেতু গোস্ত দিয়ে কাঁঠালের বিচিগুলো রান্না হচ্ছে, তাই আস্ত কাঁঠালের বিচি দেওয়াই ভালো। মাছের সঙ্গে কাটা বা অর্ধেক করা বা চার ভাগ করা কাঁঠালের বিচি দিলে সেটির স্বাদ বাড়ে। মাংসের সঙ্গে আস্ত কাঁঠালের বিচি দেওয়াই ভালো। এভাবে ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব কিছুটা সময় নিয়ে। চুলা থাকবে মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দেব পানি। যে পাত্র করে আমি মাংসটা ফ্রিজে রেস্টে রেখেছিলাম সেটি ধুয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, মাংসটা মনে হচ্ছে হয়ে গিয়েছে এবং কাঁঠালের বিচিগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ভেঙে দেখতে হবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটি। কাঁঠালের বিচির কিন্তু পুষ্টিগুণ অনেক। মৌসুমি ফল কাঁঠালের বিচির এই রেসিপিটি যদি তৈরি করেন ঘরে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।